বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সর্বসম্মত রায় দেয়া হয় বছরের মাঝামাঝি সময়ে, যেখানে বিচার বিভাগ, সংসদ, নির্বাচন কমিশন ও দেশের রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি। এই রায় ও পর্যবেক্ষণের কিছু অংশ নিয়ে আলোচনার ঝড় ওঠে সব মহলে। অভিযোগ ওঠে, প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করেছেন। এই রায়ের পর থেকেই সরকারের সাথে প্রধান বিচারপতির টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে গত 2রা অক্টোবর অসুস্থতার জন্য এক মাসের ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান এসকে সিনহা। তবে অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্রধান বিচারপতি জানান তিনি অসুস্থ নন। পরে 10ই নভেম্বর বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠান প্রধান বিচারপতি এসকে সিনহা। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ না করা নিয়ে শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে সরগরম থাকে আদালত পাড়া। প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগে বিষয়টি সুরাহা হয়ে গেজেট প্রকাশ করা হয়। বিচার বিভাগে অতীতে যা ঘটে নাই 2017 সনে ঘটল। মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। আর সিলেটে ব্রিটিশ হাইকমিশনারকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা আব্দুল হান্নান সহ 3 জঙ্গির রিভিউ খারিজ হওয়ায় ফাঁসি কার্যকর করা হয়। আলোচনায় ছিল উচ্চ আদালত প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের ঘটনাটিও। এছাড়া অনেক আলোচিত মামলার রায় দিয়ে আলোচনায় থাকে উচ্চ আদালত। বছরের শেষ দিকে বিডিআরের সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা মামলায় 139 আসামির মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন, 200 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। এদিকে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুন মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এমএম রানা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। হাইকোর্ট থেকে দ্রুততম সময়ে রায় আসে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজি ভাইদার হত্যা মামলার। 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। পুরনো ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া 8 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেয় হাইকোর্ট। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজনকে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামি কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এছাড়া খুলনায় বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় উচ্চ আদালত। পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের সন্তান ঐশীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। বছরের শেষ দিকে এসে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের পরিবারকে 4,61,75,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।